এই যে জাগা সম্পদরে দখল করে রাখার খোয়াত জাগা রে ভাই মাত্র হৌকা খয়াত জাগা আপনার লাগি কত কোটিপতি মানুষ দৈন্যাইতে গিয়ে গেছে গিয়া কোনটা লুয়ে যেতে পারছে খয়াত জাগা আছে আপনার লাগি এর লাগে কই আমি মাঝে মাঝে আপনারা কবরস্থানও ভিজিট করবা গিয়া গুরুস্থান আছে না এলাকা কবরস্থানও গিয়া দেখবা আপনার লাগান বহুত বাহাদুর এখন অনেক গুম সেম পরিণতি আপনার হইব ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন একটু পানি দাও একটু পানি দেন একটু পানি দেন একটু পানি দেন একটু পানি দেন

আপনারা মৃত্যুর কথা সব সময় স্মরণ করবে কিসের কথা যেকোনো সময় কিন্তু আপনি মরে যেতে পারেন এখনই এখনই এই পাঁচ সেকেন্ডের ভিতরে মারা যেতে পারেন চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে পারি চোখেরই পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাইরে বাড়ি রে দুনিয়াতে যারা একটু ক্ষমতা পেয়ে মানুষকে ভয় দেখিয়ে চলতেন শোনো তাদেরকে বলছি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি সুতুই টান দিলে বলে টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকারও বিলাসিতায় কেটেছে জনম কত অংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অংকার দামি কাপড় রে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়া नहीं रे बारी नहीं नहीं रे दुनिया ते वाला नहीं रे बारी नहीं रे बारी वाला नहीं रे बारी नहीं रे दुनिया যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরেকে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরেকে হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 দেখেন এই এলাকায় ক বাড়ি আছে বাড়ির মালিক নাই বাড়িওয়ালা আছে বাড়িওয়ালা নাই বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা থাকবে না জায়গা জমি জায়গা জমির জায়গায় থাকবে জমিওয়ালা থাকবে না মৃত্যুকে স্মরণ করুন যার ভেতরে মৃত্যুর স্মরণ থাকবে মৃত্যুর কথা যার মাথায় থাকবে যুবক তুমি যে কানে হেডফোন লাগাইয়া তুমি যে সারাদিন ফোনের মধ্যে হাবি জাবি জিনিস দেখো ওই অবস্থায় তো তুমি মরে যেতে পারো না যুবক ভাইরা ভাবছে না হুজুর মরবো না আমি আমি এখনো যুবক আমি বুড়া হই চুলদারি পাকুক তারপরে মারা যাব ইস নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল নাই পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয় প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপরে দাদার ঘরে নাতি হয় এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল মেনটেন হয় কিন্তু দুনিয়া থেকে যাবার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে সমাজে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই ছেলের লাশ বাবা কবরে নামায় অথবা নাতির লাশ দাদা কবরে নামায় আছে নাই আমার পরিচিত আমার এলাকায় আমার চেয়ে বয়সে অনেক ছোট তরুণরা মারা গেছে দুনিয়া থেকে তারা চলে গিয়েছে এই জন্য আপনি সিরিয়ালের অপেক্ষা করবেন না যে কেউ আমরা যে কোনো সময় চলে যেতে পারি প্রত্যেকদিন বিভিন্ন মসজিদের মাইকে মানুষের মৃত্যুর খবর এলান হয় এইভাবে করে এমন একটা দিন চলে আসবে এই বৈরাগী বাজার এলাকার প্রত্যেকটা মসজিদের মাইকে মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন কত মানুষের জানা জানাজা এই এলাকায় হয় কত মানুষের জানা যায় আপনারা যান এমন একটা সময় আসবে যেই দিন আপনার লাশ কাফনের কাপড় দিয়ে পেছিয়ে মানুষও আপনাকে জানাজা দেওয়ার জন্য জানাজার মাঠে নিয়ে আসবে আসবে কি না বলে কত জানাজার পরে চিনামাজ দিয়েছি কত দাফ কত জানাজার পরে চিনামা আজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছি আমার তৈরি সাদাকা ফোন জানা যার পরে চিনামাজ দিয়েছি কত দাফন বাসের ঝাড় আপনারা এলাকাতে আসেন না মাঝে মাঝে আটার সময় বাসর ঝাট দেখেন একবার তা অন্তরের মাঝে এই জিনিসটা আয় না আয়রে না না জানি কোন বাসর যারর বাস খাইটা আমার কবরের উপরে ছাউনি দেয় কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকের বারবার বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝড় কোন সে মাটি কোন খানে ডাকের বারবার কোথায় যেন বর যাত্রী আছে রে জানাজার খাটিয়া কয় বহন করে হয়তো আপনার জানাজার খাটিয়া বহনকারী সাইড জন ও ফেন্ডেলের কোথায় যেন যাত্রী আছে পরে দিয়েছি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন নবীজিকে একবার সাহাবিরা প্রশ্ন করেছিলেন মান আখি আসুন নাস ও আহ যেমন নাস নবীজিকে প্রশ্ন করা হলো নবী মানুষের মধ্যে কে সবচাইতে বেশি চালাক এবং বুদ্ধিমান

যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে সোবাহান কিছু মানুষের দেখি হে জাগা জমি রে দখল হরিয়া খার দেখছেন নি গত এক সপ্তাহ আট দশ দিন আগে কাহিনীটি আপনারা টেলিভিশনে দেখছেন না বাফ মারা গেছে দুই ফুয়ায় বাফল লাশ দাফন করাত নাই দুইগুলাকছেন সম্পদ বাটাত আছে নিলা এ তুই কতখান সম্পদ দিয়া যাইবে তোর সম্পদ তো মাত্র সাড়ে তিন হাত হয় হাত হয় হাত সেদিন এক এলাকাত গেছি এলাকার নাম খাম নাই হইবা না হইলে তো নাই সামনে ক্যামেরা কতটা আছে তো এরা আমার থাম্বেল থামবেল বানাই লিব তো এলাকাত এক এলাকাত গেছি গিয়া ঘটনা যা শুনলাম বাস্তবিক এক কাহিনী হইলাম বিচারা খুব সম্পদশালী মানুষ দুই ফুয়া হয় ফুয়া দুই ফুয়া এখন বড় হুয়া এখন বাফ অসুস্থ হইল বড় হুয়াই চিন্তা করলো যে আমার বাফরে যদি চিকিৎসা করাই এটা তার চিন্তা ভাবনা চিকিৎসা করাইলে আরো কদিন বাসবো যত সকাল মারা যাই বা তত সকাল আমরা সম্পদ বাঘ বাটরিয়া করতাম পর হায় হায় দুনিয়াতে এখনো এমন মানুষ আছে চিকিৎসা না করাইয়া বাফরে কষ্ট দিছে এবং কষ্ট ফাইতে ফাইতে বাবা মারা গেছে এরপরে সে বড় ভাই নিজর নিজের ছোট বাইরে আফন ছোট বাইরে বাড়ি পর্যন্ত বাইরে করে দিচ্ছে সমস্ত সম্পদ সে একলা ফুক করছে দখল করছে বাড়িটারই এলাকার সবে জানে কাহিনী আমিও জানছি কাহিনীটা গিয়া তারে ফাইছিলাম আমি মাহফিলু একবারে আমার খান্দা তো বুঝছে হতা বুঝছেন হায় রে হাই মাংসরে তো সিনা বড় দেয় কিছু মানুষের দেখবা এ আয়া হুজুরের গালা তো বই আবার কনসার্ট নায়ক নায়িকা গায়ক গায়িকা হল গালাত কিছু কিছু জায়গাত এটা আপনার সিলেট আলহামদুলিল্লাহ নাই বহুত জায়গাত আছে দেখি কনসার্ট ও মানুষ জায়গা হন না মাহফিলও জায়গা না এক এলাকা তিলা হয়েছিল টাঙ্গাইল আজ থাকি দুই বছর আগে আমি এক মাহফিল গেছিলাম মাহফিল কথা আমি থাকি গেছিলাম রাত্রে অসুস্থ আসলাম শারীরিক তো রাত্রে দেখলাম মাহফিল খুব মানুষ সকালবেলা এরা আমারে বিদায়দের দিকে কনসার্ট হনো দিকে মানুষ কমিটি নেতার দিকে এলাম কিতাব আবাই হনো দেখলাম মানুষ খাইল রায় মা ফিল মানুষ হয় এক মানুষ দুই জায়গায় যায় বাক করিয়া কিতাই আছে না দেখো কাছে এগুলো হয়েছে মুনাফিকি স্বভাবের মানুষ ওদিকেও তাকে ওদিকেও তাকে ডবল ফেস পার্সোনালিটি দ্বিমুখী স্বভাবের মানুষ যারা মুনাফিক হইল তারা তো যে কথা কোয়া দাস এই যে জাগা সম্পদ দখল করে রাখার মাত্র কত কোটিপতি কোটি মানুষ থেকে গেছে গিয়া কোনটা লুই যেতে পারছে হয়ার জায়গা আছে আপনার লাগে এর লাগে আমি মাঝে মাঝে আপনারা কবরস্থানও ভিজিট করবা গিয়া গুরুস্থান এলাকা কবরস্থানও গিয়া দেখবা আপনার লাগান বহুত বাহাদুর এখন ঘুমো সেম পরিণতি আপনার ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন একটু পানি দেন একটু পানি দেন একটু পানি দেন একটু পানি দেন পানি দিয়ে দাও না আপনারা বলতো আপনারা প্রশ্ন করে এটা জানতে দেখো এটা জানতে দেখো এই এটা ওখানে যাইলে

السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا

কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতেরা ধারে যারা সেজ দের দু চোখের শ্রুতি নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ যেন বয় ছলনার হাত ছানি যত এসো ছলোনার হাত ছানি যত এসো পেছনে ফিরে ও তাকয় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দিন মের পথে যারা বিচক তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারাহার মানে না সংগ্রাম করে যায়া বর দিনকাইমের পথে যারা বিচল তারা হলো ওয়াল্লার প্রিয়জন বাতিলের কাছে যারাহার মানে না সংগ্রাম করে যায় বর হেরা আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত তো সঙ্গীত হেরা যার রিদয় রঙী হাতে আল জিহাদের দীপ্ত তো এর পথে যারা নিবেদিত প্রাণ সস্তের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কব ভয় পায় না শত্রুকে কব ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে না কারো কাছে কোনো কিছু চায় না বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বৈরাগীবাজার যুব ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন অলামাই কেরাম আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দিন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তৌহেদি জনতা যুগে যুগে আল্লাহর জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়োয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রাণ প্রিয় বৈরাগী বাজার বেয়ানী বাজার তথা আমার প্রিয় সিলেট বাস আপনারা সবাই আছেন আসেননি সব বলা আছেন তো দুপুরে খাওয়া দাওয়া করছেন নেসবে খাড়া খাড়া হর্ষুন ناحيه কত লোক আছে সামনেও ছিল নাই আমিও না আপনারাও খাইছুন না সমান সমান হয়ে গেছে নাকি আমিও সেই ঢাকা তাকিয়া হই ڈاک খালকে ঢাকায় তাসিলতো প্রোগ্রাম রাস্তাঘাটে এই যে যেমন ঠেলাই আইছি আমিও না আপনারাও খাইছুন না সবে এক খাই খাইমু ইনশাআল্লাহ এখন সেভেন এইট এখন আস্তে আস্তে দermo অবৈধ সম্পর্কস দিকে এরা বেশি বেশি জড়گیا এটা এমনি এমনি হয়েছে নি এটা কম বয়সে অতটা বুঝছে গিলা ও অন্য শারীরিক শিক্ষা এখন হারাই আছে ওজো ছুটি জীব এখান আরম্ভ করলে কিতা আমি ভুল কইছে না কিতা আর দুই নাম্বার হইল অপসংস্কৃতি বাচ্চান তো তো আমরা ফোন হাই রে হাই কোন জমানাত আমরা আইসি এখন আগে বাচ্চাইনতে খানলে মা বাপে আইয়া কুড়লইতা। লইতা বুকর লগে জড়ায় দরতা আয় আয় চাঁদ মা বিভিন্ন কবিতা শুনাইয়া গুম ফারাইতা ঠিক না নি আর অঙ্কু খালি বাচ্চায় খান না হামাই যে ভাই ইউটিউব হামাই বেবি সার ডুট ডুট ডু লাগাই দাঁড়াইবা বলে ও নৌ ঠিক কইছে নি সার ডুট ডু একটা আছে না নি কার্টুন মার্টুন দেখছি কিতা কিতি দেলাইন বাজাইয়া আর সবচাইতে অবাক করা বিষয় হইল আড়াই বছর তিন বছরের বাচ্চাইতে স্মার্টফোন আতলিয়া যেলা স্ক্রলিং করে আমি নিজেও ইলাই স্ক্রলিং করতাম পারি না হঠাৎ কইছেনি। নাকি তো ফোন দিছে আপনারা আমি একদিন মাফি লাম এজনে হই রা হুজুর আমার জেএসি পরীক্ষা এ প্লাস পাইছে আমি কইলাম মাশাআল্লাহ খুব ভালো হইছে আলহামদুলিল্লাহ তো তাই কইল আমি খুশি হইয়া আইফোন গিফট করছি আমি কইছি বালা করছেন। বারো দেখবা নে আপনারে জামাইও গিফট গিফট করবো এভাবেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছি এজন্য আমি বলি অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত আপনাদের ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন দিবেন না নইলে এরা ধ্বংসের দিকে চলে যাবে বাসায় তো ওয়াইফাই লাগিয়ে রেখেছেন আর হাতের মধ্যে ফোন দিয়ে দিয়েছেন যা মন চায় তাই করছে এদেরকে এই ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর জন্য এজ এ ফাদার এজ এ মাদার বাবা মা হিসাবে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তথ্য প্রযুক্তির কারণে আমি প্রথম যে আনলাম যে প্রযুক্তির কারণে গোটা পৃথিবী এখন যোগাযোগ খবরাখবর যাতায়াত সবকিছু এখন সহজ হয়ে গিয়েছে তথ্য প্রযুক্তিকে আমরা ভালো কাজে ব্যবহার করব। এটা নেয়ামত তথ্য প্রযুক্তি হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত এটাকে কাজে লাগাতে হবে এমন কি দাওয়াতি কাজে তথ্য প্রযুক্তিকে আরও আরো বেশি কাজে লাগাতে হবে কারণ আল্লাহ একটি প্রশ্ন বারবার করেছেন বছর আগে হলেও কোরআন ব্যাখ্যা হবে প্রত্যেকটি যুগের চাহিদার আলোকে আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ প্রশ্ন করছেন তুমি আমার কোন কুণ্নে স্বীকার করতে পারবে এই ইন্টারনেটের অবদান তথ্য প্রযুক্তির অবদান যদিও এই তত্ত্ব প্রযুক্তি মানুষ আবিষ্কার করেছে কিন্তু মানুষের মাথায় আবিষ্কার করার জন্য জ্ঞান দিয়েছেন কি আর সেই জ্ঞানের পরিমাণ কেমন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এই তুচ্ছ সামান্য জ্ঞান মানুষ পেয়ে যদি আল্লাহর দেওয়া এই জ্ঞান দিয়ে মানুষ এত কিছু আবিষ্কার করেছে এই নিয়ামতকে এখন দিন প্রচারের কাজেও লাগাতে হবে কারণ এটা নিয়ামত এই তথ্য প্রযুক্তি আমাদেরকে এখন ধ্বংস করছে তথ্য প্রযুক্তি কিভাবে আমাদেরকে ধ্বংস করছে তথ্য প্রযুক্তির যেমন অনেক পজিটিভ সাইড আছে অনেক নেগেটিভ সাইডও আছে এই ফোন আপনার হাতে থাকলে এটাও তথ্য প্রযুক্তির একটা উপাদান এটা একটা এলিমেন্টস না এটাও একটা উপাদান এটা দিয়ে আপনি চাইলে ভালো কাজ করতে পারবেন খারাপ কাজও করতে পারবেন এই যে আমার সামনে এতগুলো ক্যামেরা এই একই ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে সিনেমার শুটিং হয় এই একই ক্যামেরা দিয়ে নাটকের শুটিং হয় একই ক্যামেরা দিয়ে আবার ওয়াজ মাহফিলেরও রেকর্ডিং হয় এখন যে ক্যামেরা দিয়ে সিনেমা নাটকের শুটিং হয় এটা ক্যামেরার দোষ না ক্যামেরাওয়ালার দোষ তাহলে কি বুঝলেন এই প্রযুক্তির উপাদান এটাকে ভালো কাজে নেওয়া যাচ্ছে খারাপ কাজেও নেওয়া যাচ্ছে ক্যামেরার দোষ না এটাকে যে পরিচালনা করে সেই ব্যক্তি চাইলে এটাকে খারাপ দিকে নিতে পারবে ভালো দিকেও নিতে পারবে প্রযুক্তির এই উপাদান ফোন এটাকেও আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন খারাপ কাজে ব্যবহার করতে পারবেন ইউটিউবে ঢুকে সারা দিন আপনি কোরআনের তেলাওয়াত সারাদিনের ইসলামী সঙ্গীত গজল পারবেন চাইলে হিন্দি গান সংগীত ডিজে ঢাকা নাকা গানও শুনতে পারবেন এটা ফোনের দোষ না ফোনের ব্যবহারকারী যে আছে সে এটাকে যেদিকে চাইবে ওই দিকে নিয়ে যেতে পারবে তাহলে আমরা তথ্য প্রযুক্তির পজিটিভ সাইডগুলোকে গ্রহণ করব আর নেগেটিভ সাইডগুলো কি করব বর্জন করব এখন মোবাইল একটা হাতে পাইয়া অনেক যুবকরা আজ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে অনেক যুবকরা আজ এই মারাত্মক রোগে আক্রান্ত পর্নোগ্রাফিতে আক্রান্ত হয়ে সে তার যৌবনের শক্তি সামর্থ্যকে একেবারে নিঃশেষ করে দিচ্ছে তার যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে লয় হয়ে যাচ্ছে তার কোনো খবরও নেই তথ্য প্রযুক্তির এই নেগেটিভ সাইটগুলোকে গ্রহণ করে এখন বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজকে এই ধ্বংস থেকে বাঁচাবার জন্য আমি আর ছয়টা টিপস দিয়ে ওয়াজ শেষ করব কয়টা কয়টা তথ্য প্রযুক্তির এই ভয়াবহতা থেকে আমার যুব সমাজ মায়েরা বোনেরা সহ সবাই আমরা বাঁচতে পারবো মাত্র ছয়টি কাজ করলে কয়টা কাজ আরেকটু জুড়ে বলেন কয়টা মাত খাইছেন না দিকটা কি তার নাই

এই ভয়াবহ কুফল থেকে বাঁচার জন্য আমরা কয়টা কাজ করব নাম্বার ওয়ান শুরু হচ্ছে আলোচনা এক নাম্বার নিজেদের ভেতরে আমরা তাকওয়া ডেভেলপ করব তাকোয়া এটি এমন এক গুণ এটা যদি আপনার ভেতরে থাকে কোনো মানুষ দূর করে পিটাইয়াও আপনাকে দিয়ে আর খারাপ কাজ করাতে পারবে না কেন এই কথা আমি বললাম তাকুয়া নামক এই গুণাবলী যদি কারো মধ্যে বিদ্যমান থাকে তাকে দিয়ে আপনি খারাপ কাজ করাতে পারবেন না ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল সুনানে ভাই হাকের ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একবার এক সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তিনি তার সঙ্গী সাথীদেরকে খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছানেন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছানোর আদেশ দিলেন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছিয়ে তারা যখন খাবার খেতে বসবেন ঠিক সেই সময়ে আব্দুল্লাহ ইবনে অমর দিয়ালাহ লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল চলে যাচ্ছে তাদের পাশ দিয়ে একজন রাখাল অতিক্রম করছে এটা দেখে আবদুল্লাহ ইবনে অমর দিয়াল্লাহ তাকে বললেন ও আমাদের ভাই রাখাল দুপুরের খাবারের সময় হয়েছে সেজন্য খাবারের জন্য আমরা দোস্তরখানা বিছিয়েছি তুমিও আসো এসে আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো ওই রাখাল তখন বলল মুসাফির তোমাকে আমি চিনি না না চেনার পরেও তুমি যে আমাকে দুপুরের খাবার খাবার আমাকে দুপুরের খাবার গ্রহণের জন্য ইনভাইট করেছ সেজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে আমি খাবার খেতে পারবো না আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কি কারণে তুমি আমাদের সঙ্গে খেতে পারবে না রাখাল তখন বলল আমি তো রোজাদার রোজা রেখেছি এই কারণে তোমাদের সঙ্গে দুপুরের খাবার খেতে পারবো না আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ আল্লাহ তাকে বললেন যেহেতু এখন রমজানের মাস নয় নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ মরুভূমির এই রুক্ষ হওয়ায় বিশাল ছাগল আর মেষপাল নিয়ে এসেছো এই রুক্ষ আবহাওয়া প্রচন্ড তাপমাত্রা প্রচন্ড গরম পড়েছি নফল রোজা ভাঙতে পারো কোনো অসুবিধা নাই আর তুমি রাখাল মানুষ সব সময় ভালো খাবার দাবারও মনে হয় পাও না আমাদের সঙ্গে ভালো ভালো আইটেমের খাবার আছে এসো আমাদের সঙ্গে খেতে বসো রাখাল তখন বলল অপথিক তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারবো না কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন আমল ছাড়া কোনো কিছু কাজে লাগবে না ইবনে আল্লাহ হেসগারিটা দেখে কিছুটা অবাক হলেন এবং তাকে এমনি এমনি ছাড়তে চাইলেন না চিন্তা করলেন তোমার তাকোয়ার লেভেলটা একটু জাস্টিফাই করা দরকার তাকোয়ার লেভেল কেমন এটা টেস্ট করা দরকার তাকে বললেন শোনো তোমার পাশে যে তোমার সাথে যে পশুর পাল যে ছাগল মেশপাল আছে এগুলোর মালিক কি তুমি সে বলল না আমি একজনের غلام আমি তার এই ছাগল মেশপাল নিয়ে এই মরুভূমিতে এসেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ঠিক আছে তুমি এক কাজ করো এখান থেকে একটি ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও নগদ দীর্ঘাম নগদ টাকা তোমাকে দিব তুমি যেহেতু রোজা রেখেছো আমাদের সঙ্গে খেতে পারলে না সেই জন্য ছাগলটা জবাই করে মেষটা জবাই করে কিছু মাংসও তোমাকে হাদিয়া দিব যেন তুমি ইফতারে খেতে পারো তুমি আমার কাছে একটা বিক্রি করো সে বলল না আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না কারণ কিছুক্ষণ আগে আমি আপনাকে বলেছি এগুলোর মালিক আমি নই সুতরাং কি করে আমি আপনার কাছে বিক্রি করব। তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন দেখো তুমি যদি আমার কাছে বিক্রি করো তোমার মালিক কিন্তু টের পাবে না কারণ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে আসলে বাঘের আক্রমণ হয় এটা সবাই জানে সুতরাং তুমি মিথ্যা বলে তোমার মালিককে যে কোন কায়দায় বুঝ দিতে পারবা আমার কাছে বিক্রি করলে নগদ কিছু টাকা পাবা পাশাপাশি ইফতারের জন্য কিছু মাংস হাদিয়া পাবা এই কথা শুনে রাখাল তখন বলল অমুসাফির শোনো আমি হয়তো মিথ্যা বলে ধোকাবাজি করে আমার মালিককে আমি বুঝ দিতে পারবো তার সঙ্গে প্রতারণা করতে পারবো কিন্তু আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার মালিকের মালিক আমার মালিক তোমার মালিক বিশ্বজাহানের প্রতিপালক ওই আল্লাহ যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে আপনি তাকে লুপ লালসা দেখায়া কিংবা প্রতারণার ভাবে পেলেও তাকে দিয়া খারাপ কাজ করাতে পারবেন না হাতের মধ্যে ফোন একটা আছে বলেই ইউটিউবে গিয়ে কবান কোনো ব্যক্তি কখনো খারাপ ভিডিও দেখতে পারে না কখনো সে অশ্লীল কোনো গান শুনতে পারে না তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজের নফসকে সে কলুষিত করতে পারে না কারণ আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে সে ভালো করেই জানে আমি হয়তো বন্ধ রুমে মা বাবাকে ফাঁকে নিয়ে একা একা ভিডিও দেখছি একা একা পর্নোগ্রাফি দেখছি কিন্তু আমার যুবক ভাইয়েরা তোমাদেরকে আমি প্রশ্ন করছি তোমরা বলো হয়তো ইন্টারনেট আর ওয়াইফাই পেয়ে ফোনের সঙ্গে সেটা কানেকশন করে তোমার মা বাবা অন্য রুমে ঘুমায় তুমি একা রুমে দরজা বন্ধ করে সেগুলো দেখছো বলো তো কেউ যদি নাও দেখে একজন তো ঠিকই দেখেন তিনি কে এই একটা ভয় আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে ফেলবে কার ভয় কার ভয় এই জন্য আজকে শুরু করলাম না এভাবে যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর ভয় তারা পথ যায় না প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর ভয় যার হলজার ভিতরে আছে এ কোনো খারাপ কাজ করতে পারে আমার যুবক ভাই অকল তরুণ ভাই অকল এই প্রযুক্তির ভয়াবহ কুফল তাকেই বাস্তা পারবা যদি খালি বিত্রে আল্লাহর বয়টা হারারি যায় ঘটনা তো আরেকটা আমার মনে গেছে কইতামি এই ঘটনা আপনারা অকলে জানেন জাস্ট বুঝাই ভাল লাগে কইলাম ও যে অমর রাদি আল্লাহ আনোর ওই ঘটনা অমর রাদি আল্লাহ আনোর রাইত ঘুমাইতা না রাইত বারোইতা বারোই আর জনগণের খাস খারবার দেখতা আর অঙ্কুর কিছু খারবারই হল আছে জনগণের খাম খরাপ নাই তারা দিনের খাম রাইত খরাপ থাকে ঠিক নি রাত্রে তাই বারোইতা সে কোন হালতে আসুন দেখার লাগে একদিন দেখলা যে শেষ রাইতে এক বাড়ির মাঝে লাইট জ্বলে মা তো তুরা শুনা যা বুঝবার লাগে একটু আগবাইলা আগবাইয়া বেড়াল লগে ওয়ালর লগে খান লাগাইলা স্বাভাবিক অবস্থায় সেউর বাড়ি দিলা খান ফাতা জায়েজ নাই তবে দায়িত্বশীল ব্যক্তির লাগি এটা জায়েজ আছে খান ফাতা তাই হনলা এক মা তার ফুরিরে কর মাইক উঠ সকাল উঠনির দুধ আমি দোহন করি আনছি ফানি মিশা কম তো পাইছি মিশা বেশি হয়ে যাব বেশি বেসমু লাভ বেশি করব এখন ফুরিতে একটু বালা আছে তাক পাওয়ার হয় আম্মা আপনি জানেন না অমর রাধি আল্লাহ মিলিন তাই তো আদেশ জারি করছেন খা কোনো খাবার দাবারও বেজাল দেওয়া যাইতো নাই তখন মায়ে কইলা বেকুব বেকুব ফুরি আমার অমর আল্লাহ আল্লাহান ই আদেশ দে তাই এখন বাড়ি ঘুমাইরা ইতা আমরা মা ফুরির কারবার তাই দেখরা নিয়ম ওমরাি আল্লাহ হন সব ভুন্ডা না। দেখখন ফুরিয়ে জবাব দিল। জাম্মা ওমার রাদি আল্লাহ হন তাইন যদি নাও দেখোন ওমর রব, তোমার আমার রব গোটা পৃথিবী গোটা বিশ্ব জাখনর রব আল্লাহ কি লা তা সুদুহু সিনা তু নাম থঙ্গরাবা গুম তাকে কখনো আচ্ছন্ন করতে পারে না। তা আমার আল্লাহর গুমা সেন গুমর মালিকতখে। এটার কি তা কয়া এটার নাম।

আমরা দেখি এই পর্দার ওই পাশে কি হচ্ছে আমিও দেখছি না আপনারাও দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ দেখছেন কিনা দেখছেন কিনা এখানে থেকে আমাদের বাড়িতে কি হচ্ছে আমরা কেউ শুনতে পাচ্ছি পাচ্ছি না তাহলে বুঝা গেল আমাদের দর্শন শক্তি আর শ্রবণ শক্তির একটা লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত আমরা আমরা দেখতে পাই নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত আমরা শুনতে পাই বাই কইবা সকাল তার মানে বুঝা গেল আমার কথা শোনা যাচ্ছে তো আচ্ছা ঠিক হই যুব ইনশাআল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 জণরা এটা যাচ্ছে না জণরা এটা কই না আচ্ছা শোনা যাচ্ছে না ভাইরা শোনা না আগেলে জিন আই ক্যাটাফালা কই লাগিলা চালাক মানুষ দেখরা আমি কইলাম শোনা জান্না নে কই জিনা তে আমেরিকা না হল জবাব দি লাগিলা আপনারা দেখছেন নি কারবা আস্তে আস্তে ওনা গেলেও তো ওই যায় তাই তো ঠিক করবো ইনশাল্লাহ কোন কোটা না খোয়াতে আসলাম না ফরিল ছিলাম তো আচ্ছা দুধ মিশনের ওই ঘটনা কইলাম তাহলে দেখেন দুধে পানি মিশনের ঘটনা যে আচ্ছা একটা জিনিস আপনার ভেতরে থাকলে কখনো আপনি পাপের দিকে যাবেন না যে আল্লাহ সব দেখেন সবকিছু শোনেন এখন আমাদের দেখাশোনার আল্লাহর দেখাশোনা একরকম নয় আমাদের দেখাশোনার লিমিটেশন আছে কিন্তু আল্লাহর দেখাশোনার কোনো লিমিটেশন আমার আল্লাহ সব কিছু দেখেন আমার আল্লাহ সব কিছু শুনেন মাইকম্যান ভাই আপনার কথাও তো শুনবে না বিদ্যুৎ বিদ্যুৎ আমাদের জেনারেটর চালু সম্মানিত ভাইয়েরা ইলেকট্রিসিটি চলে গিয়েছে কারেন্ট চলে গিয়েছে তবে জেনারেটর আছে সেটাকে প্রসেস করে দেওয়া হচ্ছে একটু সময় তো লাগবে তাই না এজন্য এক দুই মিনিট আমরা একটু ধৈর্য দিই ইনশাল্লাহ এক দুই মিনিটের ভেতরে সব ঠিক হয়ে যাবে আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله ماشي ليت লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম একটু সেভ করি আমার মনে হয় আপনারা চুপচাপ থাকলে সবার কানে আওয়াজ পৌঁছাবে ইনশাআল্লাহ আমি বলছিলাম আমি একটা ফিলিংস যদি আপনার হৃদয়ে জাগ্রত থাকে যে আমার আল্লাহ সব দেখেন সব শোনেন আমি তাকে ফাঁকি দিতে পারবো না এই একটা ফিলিংস যদি আপনার হৃদয়ে অন্তঃকরণে জাগ্রত থাকে তাহলে কখনোই এই তত্ত্ব প্রযুক্তির কুফল কিংবা তত্ত্ব প্রযুক্তির ভয়াবহতা আপনাকে আক্রান্ত করে দূরের কথা কোনো পাপ আপনাকে আক্রান্ত করতে পারবে না আমার আল্লাহ সবকিছু দেখেন সবকিছু যদি কোনো মহাসাগরের অতল তল যন্ত্রণায় মহাসাগরের অতল তল দেশ থেকে চিৎকার দেয় আহাজারি করে তার সেই আহাজারি তার সেই ফরিয়াদ দুনিয়ার কেউ না শুনলেও আসমান জমিনের কেউ না শুনলেও আরো সেরে মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে আল্লাহ শোনেন কিনা বলেন তো শুধু তাই নয় শুধু তাই নয় আমার আল্লাহ সবকিছু শুনেন সব কিছু দেখেন কিভাবে আবার আরেকটু ভালো করে বুঝেন ইউনুস নবীর কাহিনী আমরা সবাই জানি আল্লাহর নবী সৈদিনা ইউনুস তিনি তিনটি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছিলেন মাছের পেটে তিনি গিয়েছিলেন বেশ কিছু বর্ণনা এসেছে ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন এক নম্বর অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছে তারা জানে সমুদ্রের তলদেশটা বড় অন্ধকার ইউনুস ইসালাম ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়েছিলেন এক নম্বর অন্ধকার হলো সাগরের তল এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নম্বর অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত তিনি আল্লাহ হয় কাছে ফরিয়াদ জানিয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লা তিনি আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানিয়ে বলেছিলেন অগরত তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাাবুদ নাই আমি তো জালেমদের অন্তর্বুক্ত হয়ে গিয়েছি তুমি যদি আমাকে না বাঁচাও উদ্ধার না করো আর তো কে উদ্ধার করতে পারবে না ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে তিনি যে ফরিয়াদ করেন না হাজারি করেন আর আল্লাহর সবন শক্তি বুঝাচ্ছি আপনাদেরকে সবন শক্তি আর দৃষ্টি শক্তির পাওয়ার কত না বুঝেন ইউনুস নবীর ফরিয়াদ কোনো ফেরেস্তা শুনে নাই সমুদ্রের তলদেশের কেউ শুনে নাই দুনিয়ার কোনো মানুষ শুনে নাই আসমানের কোনো ফেরিস্তা শুনে নাই কে ওনা আর ফরিয়াদ নাসমলেও যিনি শুনেছেন তিনি কে শুধু শুনেন না সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছেন ফাসতা যাবনা লাহুনদজাইনাহু মিনাল গামমি وکযালিকা নঞ্জিল মুমিনিন আল্লাহ তালা জবাব দিলেন যে আমি আমার ইউনুসের ফরিয়াদের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে বাঁচালাম ও আলিকা! এইভাবে করে ইমানদাররা মোমেনরাও বিপদে পরে আমার কাছে সাহায্য চাইলে নঞ্জিল মোমেন মোমেন থেকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে আমার আল্লাহর শ্রবণ শক্তি আর দর্শন শক্তির লিমিটেশন কেমন শুনেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আমার আল্লাহ বলেন স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সবকিছু তিনি জানেন এমন কি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোন একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে হ্যাঁ যুবক আর তরুণ ভাইয়েরা এবার শোনেন যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর আছে হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে ইন্টারনেট কানেকশন নিয়ে তারপরে তুমি যে অশ্লীল ভিডিও দেখো তুমি যে পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছো তুমি যে মেসেঞ্জারের মধ্যে আকাম কুকাম করো হোয়াটসঅ্যাপে যে আকাম কুকাম করো কেউ না জানলেও তোমার প্রোফাইলটা লক করা আছে তোমার পাসওয়ার্ড দেওয়া আছে কিন্তু একজনের কাছে পাসওয়ার্ড দিয়া ও কিছু লুকানো যায় না চিৎকার করে বলেন তো তিনি কি এই একটা ভয় আপনাকে সকল অপসংস্কৃতি থেকে পাপ থেকে গুণা থেকে বাঁচিয়ে দিবে সেই গনটার নাম কি তা কোয়া নাম কি এটা মমিনের এমন একটি সিফার এমন একটি গুণ এই গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহর কাছে তার মর্যাদা সবচাইতে বেড়ে যাবে সোমান আল্লাহ আর এই একটা গুণ যার ভেতরে নাই সে শয়তানের চেয়ে খারাপ হয়ে যায় কারণ এমন কোনো আকাম কুকাম নাই যে আকাম কুকাম করতে তার মনে কোন দ্বিধাবুত কাজ করে কারণ তার অন্তরে তো আল্লাহর ভয় নাই এনে দেখলে শয়তানও আফসুস করে আল্লাহ তুমি যে কিতাল লাগে আমার শয়তান বানাইছে এতে কি আমার বস হইয়া বই রইছে তত্ত্বপ্রযুক্তির প্রযুক্তির ব্যাড সাইড নেগেটিভ সাইড এবং কুফল থেকে বাঁচার জন্য আমি বলছি এক নাম্বার যে বিষয়টি হৃদয়ের ভিতরে ঢুকাই ফেলতে হবে যে গুণ যে গুণটি অর্জন করে যে গুণে গুণান্বিত হতে হবে গুণটার নাম কি সবাই বলেন তো যুবক ভাইরা আরেকটু আওয়াজ দিয়ে বলেন গুণটার নাম কি আরো জুড়ে বলেন গুণটার নাম কি তাকবান মানুষেরা দুনিয়ার সবচেয়ে মূল্যবান বেশ কয়েকটি হাদিস এসেছে হাদিসটি মন দিয়ে শুনুন আল্লাহর এই দুনিয়ায় তা কবান মানুষগুলো কত মূল্যবান শোনেন এই দুনিয়া থেকে যখন একজন মোত্তাকি মানুষ চলে যায় একজন মুত্তাকি মানুষের যখন বিয়োগ হয় সে যখন দুনিয়া থেকে মারা যায় একজন মুত্তাকির মৃত্যুতে আল্লার আশা আসমান আর জমিনের ফেরেস তারা চল্লিশ দিন পর্যন্ত ক্রন্দন করে কোনো মানুষ তার বাড়ি যদি চট্টগ্রামে হয় চট্টগ্রাম থেকে যদি কেউ মারা যায় সিলেটে বরিশালে খুলনায় মুত্তাকি মানুষ হলে বিভিন্ন অঞ্চল থেকে মানুষের হৃদয় কাঁদে না আচ্ছা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ওনার ইন্তেকালের পরে আপনাদের একটু খারাপ লেগেছে না জোনাইদ বাবু রাহিমা রাহিম ইন্তেকালের পরে আপনাদের খারাপ লেগেছে না আরো বহু আল্লাহ বুজুর্গ বুজুর্গ অনেক মোলামা কিংবা মুত্তাকি ভালো মানুষ দুনিয়া থেকে গেলে হৃদয়টা একটু মোচড় দিয়ে উঠে না একজন মুত্তাকি মানুষ শুধু দুনিয়ার মানুষই তার জন্য আহাজারি করে না আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশ তারা চল্লিশ দিন পর্যন্ত ক্রন্দন করে এটাই হচ্ছে জীবন যে আমি চলে যাওয়ার পর মানুষ আফসুস করবে আসমান জমিন কাঁদবে আমার জন্য ঠিক না কিন্তু এই দুনিয়া থেকে একজন আর দুইজন নয় যদি লক্ষ লক্ষ কোটি কোটি কাফেরও চলে যায় দুনিয়ার মানুষের হৃদয় তাদের জন্য কাঁদে না আসমান জমিনেরও কেউ তাদের জন্য আফসুস করে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু এদের জন্য আসমান জমিনের কেউ আফসুস করে না আহাজারি করে না এদের মধ্যে কেউ কেউ আবার এমন থেকে বিদায় হয়েছে কারো কারো লঙ্ঘন ক্ষুদাদ্রোহিতার কারণে আল্লাহ এদেরকে এত নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। কারো কারো জুলুমের কারণে আল্লাহ তাদেরকে এমনভাবে পাকড়াও করেছেন কাউকে কাউকে আল্লাহ সমুদ্রে পানিতে চুবিয়ে মেরেছেন যেমন ফেরাউন কারো কারো সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন যেমন নমরুদ কারো কারো জুলুমের কারণে সীমা কারণে এমন ভাবে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন মানুষ থেকে আল্লাহ এদেরকে বানর বানিয়ে দিয়েছেন এইভাবে এদেরকে জাত এদের জাতির পর জাতি গোষ্ঠীর পর গোষ্ঠী বংশ শুদ্ধা আল্লাহ রাজাবে ধ্বংস হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু এদের জন্য দুনিয়ার মানুষ তো দূরের কথা আসমান জমিনের কেউ আজও আফসুস করে না কিতাব জ্ঞানী এমন কেউ আসেনি যে নমরুদার ফেরানোর লাগিয়ে হাজারি করে এমন কোন আল্লাহর কুতুব আছে নি এলাকা হ্যাঁ কিন্তু বালা মানুষ যারা তার আল্লাহ গির হৃদয় খান দেন হোকা যায় মুত্তাকি মানুষ সকল মূল্যবান এই কোরআন কোরআন হইছে কি আরে সার্বজনীন কিতাব সাম্প্রদায়িক না তবে এই কোরআন থাকি হেদায়াত ফাইব খারা আল্লাহ হয়েছেন ফয়লাউ হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি হলে এই কোরআন থাকি হেদায়াত ফাইব সুবাহান আল্লাহ হোকা সময়ও শট আমরা সামনের দিকে একটু আঁকবাই তাইলে আমি যে যে বিষয়টা হয়েছিলাম যে এই তত্ত্ব প্রযুক্তির এই কুফল আর তত্ত্ব প্রযুক্তির এই করাল গ্রাস এটা বাঁচার লাগে যুবকা বলা হল এক নাম্বার নিজের ভিতরে যে গুণটা ডেভেলপ করা লাগবে তা কয়া কয়া আল্লাহর ভয় যদি অন্তর থাকে তাহলে আমার দেখেও কোনো সময় খারাপ কাজ করাইতে পারত আমি যে ছয়টা পয়েন্ট করছি ছয়টা পয়েন্ট কিন্তু মুখস্থ মুখস্ত এর রাজে যাওয়া লাগবে আচ্ছা দুই নম্বর নাম্বার টু দুই নম্বর হচ্ছে সব সময় সব সময় জবাবদিহি তার অনুভূতি হৃদয়ে জাগ্রত রাখা জবাবদিহি তার ফিলিংস এই পৃথিবীতে আমরা যত কিছু করছি সমস্ত কিছুর জবাবদিহি কেমতের দিন যার কাছে করতে হবে জব সবাই বলেন তো তিনি কে অনুপরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিফল আপনাকে দেওয়া হবে একেবারে অনুপরিমাণ পরিমাণ ভালো কাজ করলেও তার সুফল আপনাকে দেওয়া তাহলে ওই আমলার কাছে সব জিনিসের জবাবদিহি করা লাগবে এই ফিলিংসটা যদি কোনো মানুষের হৃদয়ে থাকে অন্তরে থাকে সে কখনো তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার করে নিজের কলুষিত করে নিজেকে জাহান মুখী বানাবে না কখনোই নিজেকে জাহান মুখী বানাবে না কারণ একজনের কাছে তো জবাব দেওয়া লাগবে জবাব অনুমতি তার থাকলে মানুষের জীবনের চলাচল তার জীবনযাপনটা অন্যরকম হয়ে যায় হয়ে যায় অন্যরকম হয়ে যায় একেবারে ওই যে ঘটনা অমর আল্লাহ ঘটনা আমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন তার শাসন আমলে তিনি একদিন ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন জবাবদিহি তার অনুভূতি থাকলে মানুষ কিরকম দায়িত্বশীল আচরণ করে দেখেন জবাবদিহি তার অনুভূতি মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় আমর রাদি আল্লাহ মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন এমন সময়ে তার কিছু রিলেটিভ তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য দরজায় এসে নক করলেন অনুমতি চাইলেন অমর রাদি আল্লাহ আনহু তাদেরকে দরজায় আটকে দিলেন দরজায় আটকে দিয়ে বললে এখানেই দাঁড়াও একটু অপেক্ষা করো এরপরে অমর রাদি আল্লাহ আনহু তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরানে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরানোর পরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকেই কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমি রোল মমিনি বুঝলাম না ব্যাপারটা আপনার সামনেই তো একটি মোমবাতি একটি মোমবাতিতে আগুন ধরানো ছিল সেই প্রজ্বলিত মোমবাতিতে ফু দিয়ে কেন সেটা নিভিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন অমর দাদি আল্লাহান তখন বললেন তোমরা আসা রাখ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম দরজায় এসে তোমরা যখন অনুমতি চাইনে আমি মনে মনে ভাবলাম হয়তো তোমরা আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ চিন্তা করলাম রাষ্ট্রের টাকা জনগণের টাকা খরচ করে মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি কথা বলি রাষ্ট্রের সঙ্গে বেইমানি হবে জনগণের আমানতের খেয়ানত হবে আমার আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে এই ভয়ে আমি এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখেছেন জবাবদিহিতার অনুভূতি মানুষকে কত দায়িত্বশীল করে ফেলে এই জবাবদিহিতার অনুভূতি যদি আপনার হৃদয়ে পয়দা হয়ে যায় তথ্য প্রযুক্তি কখনো আপনাকে নেগেটিভ সাইডে নিয়ে যেতে পারবে না কারণ আপনি তো দুনিয়ায় থাকবেন না একদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে আমরা চলে যাওয়ার পর একজনের সামনে দাঁড়াবো তিনি কে ওই আল্লাহর সামনে সব বিষয়ের হিসাব দেওয়া লাগবে জীবনের আগা আগুরা হিসাব যার কাছে দেওয়া লাগবে তুরে বলেন তিনি কি তো ওই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তিনি কারো কাছে জবাবদিহি করেন না বরং তার কাছে সবাই জবাবদিহি করতে বাধ্য তিনি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক তো বিচার দিবসে যেই রব আমাদের কাছ থেকে হিসাব নেবেন বিচার করবেন যার কাছে আমাদেরকে জবাব দেওয়া লাগবে সকল কর্মকাণ্ডের ওই ফিলিংসটা হৃদয়ে থাকলে তথ্য প্রযুক্তির নেগেটিভ সাইড কখনো আমাদেরকে সেদিকে নিয়ে যেতে পারবে কয়টা পয়েন্ট বললাম আরে জোরে বলেন কয়টা নাম্বার থ্রি তিন নাম্বার মৃত্যুর কথা কথা সব সময় সময় করবে। কিসের কিন্তু আপনি মরে যেতে পারেন এখনই এখনই এই পাঁচ সেকেন্ডের ভিতরে মারা যেতে পারে। চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে পারি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে যারা একটু ক্ষমতা পেয়ে মানুষকে ভয় দেখিয়ে চলতেন শোনো তাদেরকে বলছি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়োরা তুমি যে রঙিন ঘুরি সুতুই টান দিলে বলে সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দাবি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া তে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় সরে কে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই রে দুনিয়াতে দেখেন এই এলাকায় কত বাড়ি আছে বাড়ির মালিক নাই বাড়িওয়ালা আছে বাড়িওয়ালা নাই বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা থাকবে না জায়গা জমি জায়গা জমির জায়গায় থাকবে জমিওয়ালা থাকবে না মৃত্যুকে স্মরণ করুন যার ভেতরে মৃত্যুর স্মরণ থাকবে মৃত্যুর কথা যার মাথায় থাকবে যুবক তুমি যে কানে হেডফোন লাগে তুমি যে সারাদিন ফোনের মধ্যে হাবিজাবি জিনিস দেখো ওই অবস্থায় তো তুমি মরে যেতে পারো যেতে পারো না যুবক ভাইরা ভাবছে না হুজুর মরবো না আমি আমি এখনো যুবক আমি বুড়া হই দাড়ি পাকুক তারপরে মারা যাবো কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ড্যাথ মৃত্যুর কোনো সিরিয়াল নাই পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয় প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপরে দাদার ঘরে নাতি হয় এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল মেনটেন হয় কিন্তু দুনিয়া থেকে যাবার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে সমাজে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই ছেলের লাশ বাবা কবরে নামায় অথবা নাতির লাশ দাদা কবরে নামায় আছে নাই আমার পরিচিত আমার এলাকায় আমার চেয়ে বয়সে অনেক ছোট তরুণরা মারা গেছে দুনিয়া থেকে তারা চলে গিয়েছে এজন্য আপনি সিরিয়ালের অপেক্ষা করবেন না যে কেউ আমরা যে কোনো সময় চলে যেতে পারি প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইকে মানুষের মৃত্যুর খবরে এলান হয় এইভাবে করে এমন একটা দিন চলে আসবে এই বৈরাগী বাজার এলাকার প্রত্যেকটা মসজিদের মাইকে মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছে কত মানুষের জানা জানাজা এই এলাকায় হয় কত মানুষের জানা যায় আপনারা যান এমন একটা সময় আসবে যেই দিন আপনার লাশ কাফনের কাপড় দিয়ে পেছিয়ে মানুষও আপনাকে জানাজা দেওয়ার জন্য জানাজার মাঠে নিয়ে আসবে আসবে কি না বলে কত জানাজার পরে চিনামাজ দিয়েছি কত দাফ কত জানাজার পরে চিনামা দিয়েছি কত দাফন কোথায় যেন আছি আমার জানাজার পরেছি নাম দিয়েছি কত দাফন ফোন বাঁশের ঝাড় আপনার এলাকাতে আসেন না মাঝে মাঝে আটার সময় বাসর ঝাড় দেখবেন একবার তা অন্তরের মাঝে এই জিনিসটা আয় না আয় রে না না জানি কোন বাসর ঝাড়ের বাস খাইটা আমার কবরের উপরে ছাউনি দেওয়া কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝার কোন মাটি কোন খানে ডাকের বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝড় কোন মাটি কোন খানে ডাকের বারবার কোথায় যেন মোর যাত্রী আছে রে জানাজার খাটিয়া কয়জনে বহন করে হয়তো আপনার জানাজার খাটিয়া বহনকারী সাইট জন ও ফেন্ডেলের কোথায় যেন যাত্রী আছে পরে দিয়েছি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন নবীজিকে একবার সাহাবিরা প্রশ্ন করেছিলেন মান ওয়া সন্ন্যাস নাস নবীজিকে প্রশ্ন করা হলো নবী মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি চালাক এবং বুদ্ধিমান ইতা প্রশ্ন আপনারা রে কলল কইবা হুজুর কম বয়সে যে মাল কামাইলছে টাকাউকা গোরবাড়ি বানাইলছে হেউ বুদ্ধিমান ঠিক না নে আল্লাহর নবীর জিকানি হইছে সে সবচেয়ে বেশি সালাহ বুদ্ধিমান নবী জি কিতা উত্তর জনে বলা হোনক নবী জি তখন বললেন আক্তারুহুম যিক্রাল লিল মউত ওয়া আক্তারুহুম ইসতিআদাল লিল মউত ক্বাবলা আল্লাহর নবী বললেন মানুষের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে সোহান কিছু মানুষরে দেখি হে জাগা জমির একবারে ঠাইসিয়া দখল হরিয়া খা দেখছেন নি গত এক সপ্তাহ আট দশ দিন আগে কাহিনীটি আপনারা টেলিভিশনে দেখছেন না বাফ মারা গেছে দুই ফুয়ায় বাফল লাশ দাফন করাত নাই দুইগু লাগছেন সম্পদ বাঁচাত আছে নিলা এ তুই কতখান সম্পদ দিয়া যাইবে তোর সম্পদ মাত্র সাড়ে তিন হাত কয় হাত কয় হাত এক এলাকাত গেছি এলাকার নাম খাম নাই না কইল তো সামনে ক্যামেরা কতটা আছে তো এরা আমার এখানে থাম্বেল বানাই লিব তো এলাকাত এক এলাকাত গেছি গিয়া ঘটনা যা শুনলাম বাস্তবিক এক কাহিনী কইরা বিচারা খুব সম্পদশালী মানুষ দুই ফুয়া হয় ফুয়া দুই ফুয়া এখন বড় এখন বাপ অসুস্থ বড় হুয়াই চিন্তা করলো যে আমার বাপরে যদি চিকিৎসা চিকিৎসা তার চিন্তা আরো কতদিন যত সকাল মারা যাই বা তত সকাল আমরা সম্পদ বাঘ বাতরিয়া করতাম হায় রে হায় দুনিয়াতে এখনো এমন মানুষ আছে চিকিৎসা না করাইয়া বাপরে কষ্ট দিছে এবং কষ্ট ফাইতে ফাইতে বাবা মারা গেছে এরপরে সে বড় ভাই ওই আর নিজের ছোটো বাইরে আফন ছোটো বাইরে বাড়ি তাকি পর্যন্ত বাইরে ফেরা দিচ্ছে সমস্ত সম্পদ সে একলা ভুগ করছে দখল করছে বাড়িটারই সুদ্ধা এই এলাকার সবে জানে ই কাহিনী এর কারণে আমিও জানছি এই কাহিনীটা গিয়া তারে ফাইসলাম আমি মা ফিরু আমার খান্দা তো বুঝছে কথা বুঝছেন নেই হায় রে তো চিনা বড় দেয় কিছু মানুষের দেখবা মাহফিল হুজুরের গালা তো বয় আবার কনসার্ট ও নায়ক নায়িকা গায়ক গায়িকা হোক গাধাতো ভয় কিছু কিছু জায়গা এটা আমরা সিলেট আলহামদুলিল্লাহ নাই বহুত জায়গা আছে দেখি কনসার্ট ও জায়গা হন না মাহফিলও জায়গা না এক এলাকা তিলা হয়েছিল টাঙ্গাইল আজ থাকি দুই বছর আগে আমি মাহফিল হয়ে গেছিলাম মাহফিল কথা আমি থাকি গেছিলাম রাত্রে অসুস্থ আসলাম শারীরিকভাবে তো রাত্রে দেখলাম মাহফিল খুব মানুষ সকালবেলা এরা আমারে বিদায় দেয় দেখি কনসার্ট হনও দিকে মানুষ কমিটি নেতারে দেখে এলাম কিতাব আবাই হনও দেখলাম মানুষ খাইল রাইট মাহফিল অনও দিকে মানুষ হয় হয়েছিল এক মানুষ দুই জায়গায় যায় বাক করিয়া কিতাইলা আছে না দেখো কাছে এগুলো হয়েছে মুনাফিকি স্বভাবের মানুষ ওদিকেও তাকে ওদিকেও ডবল ফেস পার্সোনালিটি দ্বিমুখী স্বভাবর মানুষ যারা মুনাফি হইল তারা তো যে কথা কোয়াদ আসলা এই যে জাগা সম্পদরে দখল কই রাখার কোয়াদ জাগারে ভাই মাত্র হওকা কোয়াদ জাগা আপনার লাগি কত কোটিপতি মানুষ দুনিয়াতে থেকে গেছে গিয়া কোনটা লয়ে যেতে পারছে কোয়াদ জাগা আছে আমরার লাগি এর লাগি কই আমি মাঝে মাঝে আপনারা কবরস্থানও ভিজিট করবা গিয়া গুরুস্থান আছে না এলাকা কবরস্থানও গিয়া দেখবা আপনারা লাগান বহুত বাহাদুর এখন অনেক গুমন

अपना बोलता हूँ क्या बोलता हूँ बस बसे बताजाए तेरे को बताजाए तेरे को ये ये घंटा वाला ना दाली ले ना दाली पहले से देखी घंटा वाला ना दाली लांच लिया নমস্কার আপনি আপনারা বহকা আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন

সুস্থ আছেন বসেন সময় এখন তো গরম লেগেছে হালকা একটু সেজন্য হঠাৎ করে ওনার মাথা ঘুরাইছে সুস্থ আছেন বলেন আলহামদুলিল্লাহ দেখেন আচ্ছা আপনারা বসেন আপনারা বসেন আপনারা সবাই বসেন আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন কেন দেওয়া হয়েছে ভালো অনুভব করবেন আচ্ছা তাহলে আমি বলছিলাম যে জবাবদিহিতার অনুভূতি যদি মানুষের অন্তরে থাকে তাহলে ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না এই যে আবার যুবক ভাইরা তরুণ ভাইরা কেন আমি বারবার যুব সমাজের কথা বলছি কারণ এই ইয়াং জেনারেশন এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে এই ইয়াং জেনারেশন ইউটিউবে দেখা যাচ্ছে তারা সিনেমা মুভি যত সার্চ দেয় অন্য কিছু এত বেশি সার্চ দেয় না আমার অনেক যুবতী বোনেরা তরুণী বোনেরা আছেন তারাও ঠিক একইভাবে এভাবে তারা প্রযুক্তির অপব্যবহার করে নিজেদের জীবনকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমার যুবক তো আর আরও তো অনেক কিছু আছে খালি এইগুলো বললে তো হবে না এই যে টিকটক টিকটক আর একটা আছে সিক্স সেভেন এইটের এর ছেলেমেয়েরা তোমরা টিকটক বানাও এখন তারপরে ফ্রি ফায়ার গেমস খেলায় আছে না ফায়ার করে ফায়ার পাবজি বাবজি কত কিছু নিয়ে বের হয়েছে আর আপনারাও আপনাদের ফোনগুলোতে বিভিন্ন ধরনের গেমস ইনস্টল করে রেখেছেন আপনারা বাচ্চাদের হাতে ফোন দেয় ফোন দে দেয় না কিনা বা তোমরা গেম ফোন খেলাও নেই না চিনো নাই পরীক্ষা করিলাম একটু এটারে মাথায় যে তারা তো দেয় নি আপনারা হকাশ গেমস দেওয়া না মোবাইলও

আর আমার যুবক ভাই যারা আসেন এরা রে হইরাম যে জবাবদিহি তা আল্লাহর কাছে রে ভাই সব জিনিসের জবাব দেওয়া লাগবে এই যে পর্নোগ্রাফির আসক্ত হইয়া সারাদিন তুমি পর্ন ভিডিও দেখো সারাদিন তুমি সিনেমা দেখো আবার এখন কিছু কিছু বার হইছ ইংলিশ মুভি দেখো হইরাম তুমি ইংলিশ কোন দেখো আমি ইংলিশ ইকরাম আছে নিলা আমি কাহিনী এটা কইলাই আমি তখন সিলেট পড়াশোনা করতাম হঠাৎ দুলা যাবে আর তো মেসো থাকতাম তো তো এক ভাই আইএল সররা টাইন যো যাইতা লন্ডন যাইতা তো সারা রাইট দিকে হেডফোন লাগাইয়া কিটা দেখো ল্যাপটপের মাঝে কইলাম ভাই কিতা দেখানিতা কই না আমি ইংরেজি ইকরা আমি ইংরেজি ইকরা না কিছু দেখনা কই দেখলাম ইংলিশ মুভি দেখলাম তো ভাষা শিখতে হইলে কিটা মুভি দেখা লাগে না কওকা সাই আপনি ভাষা শিখার লাগি ল্যাঙ্গুয়েজ ক্লাবও যাওকা ল্যাঙ্গুয়েজ ক্লাবও গিয়া আপনি চর্চা করুকা কিছু স্পিচ ডেলিভারি করুকা এবং আপনি কোয়জন ফ্রেন্ড রে নিয়া হ্যাঁ আপনি তারার সাথে বইয়া সবসময় তাদের সাথে যদি আপনি টকিং করেন স্পিচ আপনারা যদি সময় আলাপচারিতা করেন এর মাধ্যমে আপনি শিখতে পারবা এটার লাগে কিন্তু মুভি দেখা লাগে না এটা হইল শয়তানোর বড় ধরনের একটা পজিটিভ ধোকা ধোকা শয়তানোর বড়ো ধরনের একটা পজিটিভ ধোকা তাহলে দুই নম্বর পয়েন্ট আছে জবাব দিতে তিন নম্বর হয়েছিলাম মৃত্যুর কথা স্মরণ করা এই মৃত্যুর কথা যদি আমরা সব সময় স্মরণ করতাম পারি মরি যদি যে কোনো সময় আমার লাগান কত বক্তা বক্তব্য দিতে দিতে মারা গেছে আপনার আল্লাহ খান কত শ্রোতা ওয়াজ মাহফিলের ফ্রেন্ড বইয়া শুনতে শুনতে মরি গেছে আসেন আনিল্লা কোকা চাই মাঝে মাঝে ফেসবুকে আপনারা ভিডিও দেখেন যে অনেকে নামাজও আইয়া আজান দেওয়াত মারা গেছে সাজদাত গিয়া মারা গেছে মারা যান না নেইলা আপনারা বাড়ির যাওয়ার সময় রাস্তাত কিন্তু মৌ আর মৌ তেমন একটা বিষয় হুম एवरीवन উইল টেক দা টেস্ট অফ দ্যাট সব মোলা লাগব সব মোলা লাগব নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম দ্যাট এই মৃত্যু থেকে কেউ ফলাইয়া অবস্থা পারতা না এখন আপনার নামে মামলা একটা হইছে বিয়ানি বাজার থানাত রাই 31 12 হইছে আপনারা ареস্টforRoot বন্ধু এখনে দেখা কয় দুস্ত হোক সকাল 12:00 পর্যন্ত বাবা হল কিন্তু আইরা বাড়ি এই কথা হইন্ন আপনি বাড়ির পিছনের দুয়ার বায় মারিছেন বাগা এখন আপনি পুলিশের হাত কি বাগা মারিয়া অবস্থা পারবা কিন্তু হোক আছেন মালাকুল মৌত রাত থেকে বাস্তা হওয়ার বাণী মাতুক আর বাস্তা হওয়ার বাণী ফাটতা নাই কোনোভাবেই সম্ভব নাই এলাকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে আপনার সমস্ত পাপ তাকে বাচ্চা রাখতে পারবা এবং আমার যুবক ভাই হল যারা এই তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার করিয়া নিজের জীবনটার নষ্ট করা আমার বিশ্বাস এই মৌতর কথা এই ভাই তুমি যে ল্যাপটপ বার করিয়া আইপ্যাড বা ট্যাব ফোন ফোনা তুমি যে একটা নাটক দেখা আরম্ভ করছো এই নাটক দেখার মাঝে কি আমার মতোই শুধু পারে না কোন অবস্থায় মারা যাইব এই যে অশ্লীল ভিডিও আমি দেখছি আমার চোখের জেনা হচ্ছে অশ্লীল গান আমি শুনছি আমার কানের যে না হচ্ছে আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার নিজের চক্ষুটাকে পবিত্র রাখো নিজের এই চক্ষুটা এটা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া এই চক্ষু দিয়ে আল্লাহর কিতাব কোরআনের তেল আবাদ করো চক্ষু দিয়ে যত বেশি কোরআনের আয়াত দেখবা কোরআনের হরফ দেখবা তত বেশি চোখের নোর বাড়িয়ে দিবেন কি কান দিয়ে অশ্লীল কোনো গান শোনো না যদি শুনতেই মন চায় কোরআনের তেলাবাদ শোনো কোরআনের তফসির শোনো ইসলামী সঙ্গীত শোনো গান যদি গাইতে মন চায় ইসলামী গান গাও ইসলামী সঙ্গীত গাও এই যে ওয়াজ মাহফিলের ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিক বিভিন্ন গজল আমরা গাই সময় নষ্ট করার জন্য না কিছু বিষয় আছে গজলের ভেতরে শিক্ষা থাকে শিক্ষা দেওয়ার জন্য দুই নাম্বার আমি যে উদ্দেশ্যে মাঝে মাঝে গজল গাই আমার যুবক ভাইদেরকে বোঝাতে চাই এই সকল তথা তথাকথিত আধুনিক গানের চাইতে ইসলামী গজলের ভেতরে দিনের খোরা কাছে খোরা কাছে না আল্লাহর নামে গান গেইবে আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহর নামে যে গান গাওয়া হয় ওই গানটা বেশি সুন্দর না তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নোরে রাভা চাঁদ কে দিলে চাঁদ জোচ না পেল তোমার প্রেমের রং সুর সে যে দীপ্ত হলো তোমার গম যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় কার নামে কার নামে নিজের জবানটাকে হেফাজত করুন যুবক ভাইরা নিজের যৌবনটাকে আর নষ্ট করে দিও না নিজের চরিত্রের হেফাজত করো এই চক্ষু দিয়ে সারাদিন সারাদিন ডিভাইসে আসক্ত হয়ে অশ্লীল জিনিস দেখা থেকে বিরত থাক আল্লাহর নবী তো তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন বুখারির হাদিস নবীজি বলেছেন মাই আকমাল্লি মা বাইনা লাহাইয়াই গে ওয়ারি জলাই জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কিয়ামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যুবক ভাইরা যৌবনের হেফাজত করো এই অশ্লীল পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে নিজের যৌবনকে ক্ষয় লয় করে দিও না যে চক্ষু দিয়ে তুমি এই অশ্লীল পর্নোগ্রাফি দেখো নাটক সিনেমা দেখো এই চক্ষু কিন্তু আমতের দিন কথা বলা শুরু করবে এমন কি শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে কার হুকুমে সুতরাং মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো আল্লাহকে ভয় করে এমন অপসংস্কৃতি থেকে দূরে থাকো কয়টা কথা বলেছি মনে আছে দি এক নম্বর কিতা কইসলাম নিজের ভিতরে কোন গুণ ঢুকানি তাকোয়া দুই নম্বর জবাবদিহি তার অনুভূতি অন্তর লালন করা তিন নম্বর মৌতর কথা বেশি বেশি স্মরণ করা চার নাম্বার আল্লাহর আদেশ আর রাসূলের আনুগত্য করিয়া জীবন যাপন পরিচালনা সব জায়গায় সকল অবস্থায় কানা দেশ মানবা আল্লাহ ওয়ালা তাকরাবু যিনা এটা মোল্লার কথা না আল্লাহর কথা জিনা দারে কাছে উজাওয়া যাইতো না সক্কু দিয়া আসল ভিডিও দেখা সকর যিনা খান দিয়া খারাপ কুনতা হুনা এটা খানর যিনা মুখ দিয়া খারাপ কিচ্ছু হওয়া এটা মুখর জিনা সুতরাং সমস্ত জিরাটা কি নিজেরে বাছাইয়া রাখা লাগবে আর নিজের জীবন আদর্শ হিসাবে নবী করিম সাল্লাহ্লামে গ্রহণ করা তো আমি চার নম্বর যে ছিলাম যে আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনার জন্য কোরআন সন্নাকে নিজের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে নাম্বার ফাইভ পাঁচ নম্বর তথ্য প্রযুক্তিতে বেশি বেশি সময় দিবেন না একটু কম টাইম থাকবেন যতটুকু প্রয়োজন ততটুকু থাকবেন ডিভাইস কিংবা প্রযুক্তির ব্যবহার কমিয়ে ফেলবেন অর্থাৎ যতটুকু প্রয়োজন যত সময় প্রয়োজন তত সময় এখন দেখবেন অনেক যুবক আছে ছাত্র যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমরা যত সময় রে বেশি ফেসবুকও থাকো অত সময় যদি ফোড়ার টেবিলও থাকতায় তোমরা আইনিস্টাইন আর নিউটন গেলে কথা হঠাৎ কুইসি নি গান এটাই দেখবা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রায় তিনটা হয়ে যায় হে একবার তোর ফেসবুকে স্ক্রলিংও করে

এ লাগি ই কথা খান বহুত দামি বড় দামি কথা কইছে যে যে সময় যত সময় তোমরা ফেসবুক ও থাকো ততটা সময় যদি তোমরা সিয়ারটি বিলবিয়া পড়তাে বারতাে নিউটন আইনস্টাইন ফ্রাঙ্কলিন এরারে ফালাই আর বহুত বড় বড় বিজ্ঞানী দার্শনিক তুম লই গলায় এ লাগি পড়া টেবিল সময় বাড়া অতদিন তো খুব খুশি আসলাই তুই বছর কররা এখন তো স্কুল কলেজ কুনছে এখন দেখ দোয়া করতা বন্ধ হই যাতেন আর করোনা ভাইরাস ওই দুই বছর ধরে যে শিক্ষিত হয়েছি এ মেলা তো নাই খেলাতো নাই হামাইছে খালি স্কুল কলেজ আর মাদ্রাসা আর এমন দিন ধরে হয়েছে ওয়াজ মাহফিল যারা করতেও তার সুকু লাগে না ঠিক কইছেন কথাই কা তো যাই হোক এখন আস্তে আস্তে সব কিছু ফ্রি আর তো আমি কইছি যে বেশি বেশি সময় মানে বেশি যান্ত্রিক হইবা না আপনি ফ্যামিলিরে সময় দেওকা ভালো বন্ধু হলোর সাথে তাকোকা ক্লাসরুমও যাওকা আপনার ফোরার টি লোবা বেশি বেশি যান্ত্রিকতা নেই রা তাইলে দেখবা এই তত্ত্ব প্রযুক্তির বেডসাইট কিংবা বেডসাইড ইউজ করার চিন্তা আইতো ছয় এবং সর্বশেষ আমি কথা কয়েক কোন সময় একলা একলা থাকবা না অবিবাহিত একলা বালা মামা ছয় কেউ নাই দেখিলা সিনেমা একটা আইসে মায়া আর না এখলা আসবা খুব নাই হামাই যা এখন বিভিন্ন লিংক বিভিন্ন লিংক লিঙ্ক মাথাতেই আনে পর্নোগ্রাফির বিভিন্ন ওয়েবসাইটের বই দিব কিন্তু লগে যদি রেগুলো আছে কিলা হামাইতাম এখন কিলা দেখতাম ঠিক নি অনেক যুবকল আসন পর্নোগ্রাফির আসক্ত এরা বাহির তো চায় লাগি সবচাইতে চমৎকার টিপ হইল তোমরা এখলা থাকবাই না রাত্রে যে রুম ঘুমাও এই রুমে আর একটা খাট দিয়া তোমার আর একটা ছোটো বাইরে অথবা অন্য কেউ রে রুমোর ভিতরে রাখো একলা রুমোর ভিতরে থাকলেও খালি শয়তারি চিন্তা মারা দিই আর আপনারা গার্ডিয়ান যারা আসুন আপনারা রে হইরাম আপনারা ছেলে মেয়েরা রে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত খবরদার একলা রুমই তারা রাখবা না কিনা রাখবা যারা একাধিক ছেলে মেয়ে আছে দুই ছেলে দুই এগুলো এক রুমো দুই খাট দেখো দুই এগুলো এক রুমো থাকো বুঝছেন নেই এখন যদি এক ফুরি এক ফা এক ফুরি হয় এখন কিতা করবা এটা হচ্ছে একটা প্রশ্ন যে ওই দের এগু এখন অত বড় এগুলো লইয়া আমরা লাগবো সমাধান কিরা সমাধান হইল রাতের বেলা তারে কইবা এই দরজা বন্ধ করিস না দরজা কুলা রাখিস ফর্দা লাগাই রাখ একটু বাদে বাদে যাইবা আর সচেতন বা ফুকা রাত্রে কিতা করবা জানার নেই ওয়াইফাই লাইনটা ওটা বন্ধ করে তো রাখবা আর ফোন রাইত এগারোটার বাদে বাদ আমার তো রাইত এগারোটার বাদে ফোন কি তাহা ঠিক নেই এই যে সুন্দর সুন্দর কিছু পরামর্শ আপনারা দিয়া গেলাম এই পরামর্শ মানবা বিশেষ করে আপনারা গার্ডিয়ান যারা আছেন মা বাবা একটা কথা কইয়া গেলাম ইন্টারমিডিয়েট এর আগে ফোয়া তো ফোন দিবা না কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বাদে দিবা দেওয়ার বাদে রাইত এগারোটার বাদে আপনারা তো আইনিবাদ আর সমস্ত পাসওয়ার্ড আপনার কাছে রাখবা কোন বাইদি কিতা করে ঠিক নেই এই ছয়টা কথা কয়ে গেলাম ছয়টা কথা দেখি চাই মনে রাখছেন এই তথ্য ভয়াবহ কুফল থেকে বাঁচার লাগে এক নাম্বারে বিত্রে কিতা দোকানে লাগবে তাকুয়া মানে খার বয় আরো জোরে খার বয় দুই নাম্বার জবাবদিহি তার অনুভূতি অন্তর সৃষ্টি করা যত কিচ্ছু করি যত তাপসা করি খার কাছে জবাব দেওয়া লাগবে তিন নাম্বার একটা জিনিস নিয়ে বেশি বেশি মনে রাখা জিনিসটার নাম কিটা মৌ তার একটু জোরে হোকা এর ফলে চার নম্বর ইসলাম আল্লাহ আর রাসুল আনুগত্য করিয়া চলার লাগি নবী করিম সাল্লাহ জীবন আদর্শ হিসাবে গ্রহণ করা আপনার মডেল একজন এখন যে এখন যে আপনারা খালি ইউটিউবও আমাইয়া সাবস্ক্রাইব করুন আর এখন কোন যুবক ও আবুল তাবুল কিছু হয় না ডিজে মার্কা হেরা যুবক হলে অগুন্তরে তারা ইয়ে বানাইছে কি তারা নি হয় আইকন হয় হুজুর দেখছেন নি তার 4 মিলিয়ন সাবস্ক্রাইবার তার এইট মিলিয়ন ফলোয়ার ফেসবুক পৃথিবীতে সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছেন মুহাম্মদুর উল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তিনি এমন মাপের একজন মহামানব দেড় হাজার বছর আগে ধরা এসে চলে গিয়েছেন কিন্তু যার ফলোয়ারের সংখ্যা এখনো কমেনি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যার ফলোয়ার বাড়ে এবং পৃথিবীর কোন সেলিব্রিটি যার ধারে কাছেও নাই যার ফলোয়ার এত বেশি অন্য কোন সেলিব্রিটি তার ধারে কাছে নাই কেমন পর্যন্ত যেতে পারবে না আল্লাহ আকবর এজন্য আমার আপনার মডেল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এর বাদে ফার্স্ট নাম্বার ইসলাম খুঁজলাম ফার্স্ট নাম্বার পয়েন্ট তথ্য প্রযুক্তি ব্যবহার একটু সমানে যতটুকু দরকার ততটুকু যতটুকু দরকার ততটুকু নাম্বার সিক্স ছয় নাম্বার একলা একলা তাকবারা সবসময় এখন গাছ তোলা আজকে তো এইন মাফি আমার কাছে লাগে যে ই মাঝে মাঝে বিকেল বেলা যুবক হল বই দেখবা আপনারা মাঝে মাঝে আট দশ গুই এখানো বই রয়েছেন কিন্তু এগুই আর এগুলো লাগে মাথা না সবটি মাথা তোলে দি আছেনি এগুলো আর এগুলো মাথা না আগে বিয়া সাথে আমরা গেলে দেখা সাকলে আমরা সবে বুঝা গল্প আমরা গল্প করতাম এখন ইতা নাই সব হাইয়া বোঝা হোক এখন শুধু তাই নাই আর এখন খাইতে খাইতে যে আর দেখেন না আসেনি লাখো বানা এই ছয়টা পয়েন্ট হয়ে গেলাম ইনশা আল্লাহ এই ছয়টা পয়েন্ট যদি আমরা মানতাম পারি তথ্য প্রযুক্তির অপব্যবহারটাকে বাঁচতাম আল্লাহ তো ইফুক দান করুক